নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা আর একবার বাংলা বিষয়ের মাইক্রো টিচিং বা অনুকৃতি পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। ফরম্যাট আমাদের হচ্ছে, আমরা লিখব দক্ষতা বা পটুত্ব প্রশ্নকরণ, বিষয় আমরা হচ্ছে বাংলা, শ্রেণী আমরা নবম শ্রেণী থেকে নিয়েছি, শিক্ষিকার নাম এখানে লিখব, তারিখ লিখব, সময় লিখব। এই সময়টা কিন্তু খুবই ভাইটাল। অনুকৃতি পাঠ পরিকল্পনার জন্য সময় থাকছে 6 থেকে 8 মিনিট, আপনি 6 মিনিটেও লিখতে পারেন। শিক্ষার্থীর সংখ্যা, আজকের পাঠ, এইগুলো সব লিখতে হবে। লক্ষ্য করবেন আপনাদের কলেজে কি ফরম্যাট দিয়েছে, উপরের ইয়েটা সেই ফরম্যাট অনুযায়ী লিখবেন, কিন্তু পটুত্ব বা দক্ষতাটা হচ্ছে আমাদের এখানে প্রধান। এটা আমরা প্রশ্নকরণ থেকে নিয়েছি। অলরেডি আমরা 2টো ভিডিও আপলোড করেছি, একটা হচ্ছে ব্যাখ্যাকরণের উপর, আর একটা হচ্ছে 1 নম্বরে যেটা করেছিলাম, সেটা আপনারা দেখে নেবেন বা সেইগুলো আপনারা লিখে নেবেন। পিডিএফ ফাইল পেতে চাইলে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। এটার ফরম্যাটটা একই রকম আছে, একক আমরা নিয়েছি। বিষয় হচ্ছে খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা কোন ক্লাস থেকে আমরা নিয়েছি, নবম শ্রেণী থেকে। বিষয়বস্তু উপাদান, শিক্ষকের ভূমিকায় শিক্ষার্থীর ভূমিকা। বিষয়বস্তু হচ্ছে একটি নাম না জানা নদী ও তার তীরবর্তী দুটি নাম না জানা দুটি গ্রাম এখানে সারা বাংলার পল্লী জীবনের প্রতিনিধিত্ব করেছে। দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে, নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকাই তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে, সেখানে মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন দৃঢ়, অন্যদিকে পৃথিবীর এক প্রান্তে চলে। উপাদান হচ্ছে ভাষা, স্পষ্টতা ও নির্ভুলতা। শিক্ষকের ভূমিকা হচ্ছে, আচ্ছা বলো তো খেয়া কবিতায় নদীর দুই পারে কটি গ্রাম আছে? শিক্ষার্থীরা বলবে 2টি গ্রাম আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কবির মতে কিসের মুকুট টুটে আর ফুটে? তারা উত্তর দেবে শিক্ষার্থীরা, সোনার। পরবর্তী পেজ হচ্ছে আমাদের, একক সেম আছে। বিষয়বস্তুতে আমরা লিখছি, হিংসা বিদ্বেষ ও রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের লড়াই, এক সাম্রাজ্যের পতনে আর এক সাম্রাজ্যের উত্থান হয়। বিশ্বজুড়ে চলা হিংসা রক্তপাতের কোনো প্রভাব পড়ে না সহজ সরল পল্লীবাসীর জীবনে, শান্ত স্নিগ্ধ মাটির গন্ধ মাখা এই ছবিটি পৃথিবীর আদি অকৃত্রিম এবং অপরিবর্তনশীল পল্লীগ্রামের জীবন ছবি হিসাবে তুলে ধরেছেন কবি। উপাদান হচ্ছে শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে যোগাযোগ স্থাপন। শিক্ষকের ভূমিকায় 3টে প্রশ্ন আছে এই উপাদানের উপর ভিত্তি করে। পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে, নগর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে? শিক্ষার্থীর ভূমিকা হচ্ছে, একে অন্যের গ্রামে নানা প্রয়োজনে যাতায়াত করে। 3 নম্বর হচ্ছে, খেয়া কবিতায় কয়টি পঙ্ক্তি? শিক্ষার্থীরা উত্তর দিচ্ছে 14টি। 3 নম্বর উপাদান হচ্ছে পুনর আলোকপাত, অর্থাৎ আমরা আরেকবার জিনিসটার উপর আলোকপাত করছি, আরও যাতে আমাদের কাছে সহজ সরলভাবে এটা তুলে ধরা যায়। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, এই কবিতায় বাস্তব জীবনের কি উঠে আসে, নব নব ক্ষুধা তৃষ্ণা। 2 নম্বরে হচ্ছে, গ্রাম দুখানি কোথায় চেয়ে আছে, দুজনে দুজনের দিকে চেয়ে আছে। 3 নম্বর হচ্ছে, নদীর স্রোতে কী পারাপার করে, নদীর এক পারের মানুষকে নানা প্রয়োজনে অন্য পারে পৌঁছে দিতে নদীর স্রোতে খেয়া নৌকা পারাপার করে। এটা আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, একক বিষয়বস্তু আমাদের অলরেডি আমরা লিখে ফেলেছি। 4 নম্বর উপাদান হচ্ছে, শিক্ষার্থীদের উত্তর সূত্রে পরবর্তী প্রশ্ন। শিক্ষকের ভূমিকায় 3টে প্রশ্ন আছে। 1 নম্বর, খেয়া কবিতায় যে নদীর প্রসঙ্গ আছে সেটি কী নদী? শিক্ষার্থীরা উত্তর দিচ্ছে, সেটি হচ্ছে নাগর নদী। 2 নম্বর হচ্ছে, খেয়া নৌকা বলতে কী বোঝায়, যে নৌকায় প্রাত্যহিক যাত্রী পারাপার হয়। 3 নম্বর হচ্ছে, খেয়া নৌকা কতক্ষণ আনাগোনা করে, শিক্ষার্থীর ভূমিকায় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। উপাদান হচ্ছে, 5 নম্বর উপাদান, শিক্ষার্থীদের উত্তরদানের সহায়ক সূত্র। 3টে প্রশ্ন আছে, পৃথিবীতে নতুন ইতিহাস কারা রচনা করে, পৃথিবীর যাবতীয় দ্বন্দ্ব সর্বনাশ। 2 নম্বর হচ্ছে, রক্তপ্রবাহের মধ্যে ফেনাইয়া ওঠে, রক্তপ্রবাহে কবির কী ফেনিয়ে ওঠে? উত্তর হচ্ছে, ইতিহাস চেতনা। 3 নম্বর হচ্ছে, সকাল হতে সন্ধ্যা করে
আনাগোনা, পাড়া আনাগোনা করে দুই গ্রামের মানুষজন নদীর এক পাড় থেকে অন্য পাড়ে আনাগোনা করে। এটা আমাদের শেষ হলো এই দক্ষতাটার উপর। এটা আমরা কী দক্ষতার থেকে নিয়েছি দেখুন, প্রশ্নকরণ, অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তরের বিষয়টা কিন্তু বেশি থাকবে। আমি চেষ্টা করব এই অনুকৃতি পাঠ বা পটুত্বগুলোকে নিয়ে একটা ডেমো টিচিং আপনাদের সামনে তুলে ধরার। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর এই ধরনের ভিডিও সাথে পরিচিত হওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পিডিএফ ফাইল পেতে চাইলে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।